হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেঘলাস কিচেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়েবাড়ির স্বাদের পোলাও রেসিপি। কে অনেকভাবে পোলাও রান্না করে, তবে আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা খুবই সহজভাবে বানানো যায়। চলেন তাহলে আমরা দেখে নেই কিভাবে এই বিয়েবাড়ির স্বাদের পোলাওটা রান্না করতে হবে। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, এর মাঝে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তবে এখানে যারা তেল পছন্দ করেন না তারা বাটারও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা কিছুটা গরম হয়ে গেলে এর মাঝে দিয়ে দিতে হবে গরম মশলা। এখানে আমি দিয়েছি 2 তেজপাতা, আমি তেজপাতাগুলো ছিঁড়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 4 টুকরো এলাচ। সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। এখন পেঁয়াজ আর গরম মশলাগুলোকে একটু ব্রাউন করে ভাজতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ভাজার পর আমার পেঁয়াজগুলো দেখতে এমন হয়েছে। আমি আর এর থেকে বেশি ব্রাউন করব না। এখন আমি দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। পোলাওর মাঝে আপনারা অবশ্যই আদা আর রসুন বাটা দিবেন, তখন একটা সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এখন আমি দিয়ে দেব বাসমতি চাল। এখানে আমি 4 কাপ বাসমতি চাল নিয়েছি। চালটাকে আমি 15 মিনিট ধরে ভিজিয়ে পানি ছেঁকে নিয়েছি। এখন আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব। প্রায় 5 থেকে 6 মিনিট চালটাকে ভাজতে হবে। তবে চালের পরিমাণ বেশি হলে ভাজতে আরও বেশি টাইমও লাগতে পারে, আশা করি আপনারা দেখেই বুঝে নেবেন। চালটা যত বেশি ভাজা হবে আপনাদের পোলাওগুলো ততই ঝরঝরা হবে। চালটা অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি এর মাঝে দিয়ে দিব পানি। এখানে আমি 4 কাপ চালের সাথে 8 কাপ পানি দিয়েছি, তবে পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তবে আমার কাছে মনে হয় 4 কাপ চালের সাথে 8 কাপ পানি দিলেই পোলাওটা একদম পারফেক্ট হয়। এখানে আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন। এখন আমি অ্যাড করে নিলাম পরিমাণ মতো লবণ, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। তারপর দিয়ে দিব কিছু গাজর কুচি, যারা গাজর পছন্দ করেন না তারা এখানে মটরশুঁটিও ইউজ করতে পারেন। এখন সবগুলো উপকরণ একটু ভালোভাবে নেড়ে নিব। এই পর্যায়ে কিছুটা ঘি উপর দিয়ে আপনারা দিয়ে দিতে পারেন, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। অথবা যারা রোজ ওয়াটার অথবা কেওড়া ওয়াটার পছন্দ করেন তারা উপর দিয়ে দিয়ে দিতে পারেন। এখন আমি এটাকে ঢেকে রান্না করব 10 মিনিট। 10 মিনিটের মাঝে ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পর আমার চালটা মোটামুটি হয়ে এসেছে 50%। এখন চালটাকে আরেকটু নেড়ে আমি এটাকে ঢেকে দেবো আরও 20 মিনিটের জন্য। আমি পিড়ছি 20 মিনিট পর। এই 20 মিনিটের মাঝে চুলার আঁচটা একদম লো হিট করে দিবেন, আর এই 20 মিনিটের মাঝে ঢাকনা খোলা যাবে না। এই হলো 20 মিনিটের পরের অবস্থা। আমার পোলাওটা একদম পারফেক্ট হয়েছে, অনেকটা ঝরঝরা হয়েছে দেখতে। কিছুটা ঠান্ডা করে এখন আমি সার্ভ করে নিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। যারা নতুন রাঁধুনি রান্না করতে পারেন না, আশা করি এই রেসিপিটা তাদের কাজে লাগবে। থ্যাংক ইউ সবাইকে।